সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা বেসিক কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ অংশ শুরু করতে যাচ্ছি, সেটি হলো ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। প্রথমে আমরা দেখব যে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার পড়ার উদ্দেশ্য কী বা এর গুরুত্ব কোথায়। একটা রাসায়নিক বিক্রিয়া ধরে নেওয়া যাক, যে যেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াতে ক্যালসিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হচ্ছে। এই রাসায়নিক বিক্রিয়াতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কত পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কত পরিমাণের সাথে বিক্রিয়া করছে সেটা আমরা বলতে গেলে প্রথমে রাসায়নিক বিক্রিয়াটি লিখতে হবে, তারপর বিক্রিয়াটি সমতা করতে হবে বা ব্যালেন্স করতে হবে, তবে আমরা বলতে পারব। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটি এখানে দেখানো হয়েছে। এবার এটিকে ব্যালেন্স করলে হয় 2HCl প্লাস CaOH হোল টু সমান CaCl2 প্লাস 2H2O। এখানে দেখো 2 মোল HCl এর সাথে 1 মোল CaOH হোল টু বিক্রিয়াতে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড এবং 2 মোল জল উৎপন্ন হচ্ছে। কিংবা ভর দিয়ে বললে 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হচ্ছে। আরেকটি বিক্রিয়ার ক্ষেত্রে দেখি যে ম্যাগনেশিয়ামের সাথে নাইট্রোজেনের বিক্রিয়াতে ম্যাগনেশিয়াম নাইট্রাইড উৎপন্ন হয়। ব্যালেন্স করলে দাঁড়ায় 3Mg প্লাস N2 সমান Mg3N2। এখানে 3 মোল ম্যাগনেশিয়ামের সাথে 1 মোল নাইট্রোজেনের বিক্রিয়াতে 1 মোল ম্যাগনেশিয়াম নাইট্রাইড উৎপন্ন হয়। কিংবা ভর দিয়ে বললে 3×24 72 গ্রাম ম্যাগনেশিয়ামের সাথে 28 গ্রাম নাইট্রোজেনের বিক্রিয়া হয়। দুটো বিক্রিয়াতে দেখো যে একটি বিক্রিয়ক পদার্থ অপর বিক্রিয়ক পদার্থের সাথে কী পরিমাণে বিক্রিয়া করছে সেটা জানতে গেলে প্রথমে সমীকরণ লিখতে হবে, তারপর সেটাকে ব্যালেন্স করতে হবে, তবেই আমরা বলতে পারব। প্রথম বিক্রিয়াতে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড 2 মোলের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 1 মোল বিক্রিয়া করেছে। আবার দ্বিতীয় বিক্রিয়া দেখো 3 মোল ম্যাগনেশিয়াম 1 মোল নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করেছে। অর্থাৎ এখান থেকে দেখো যে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা আলাদা হয় এবং সাথে সাথে বিক্রিয়ক পদার্থের ভরও আলাদা হয়। এমন একটি ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি আমরা ব্যবহার করতে চাইছি যে ভৌত রাশির সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ না লিখে বলতে পারবো কী পরিমাণ একটি বিক্রিয়ক পদার্থ অপর একটি বিক্রিয়ক পদার্থের সাথে বিক্রিয়া করেছে। সেই ভৌত রাশিটি হলো তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট। যেমন এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এখানে বলবো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তারা পরস্পর ইকুইভ্যালেন্ট ওয়েট পরিমাণ বিক্রিয়া করেছে। কিংবা ম্যাগনেশিয়ামের সাথে নাইট্রোজেনের বিক্রিয়াতে বলবো যে ম্যাগনেশিয়াম এবং নাইট্রোজেন তারা পরস্পর ইকুইভ্যালেন্ট ওয়েট পরিমাণ বিক্রিয়া করেছে। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ না লিখে ব্যালেন্স না করে আমরা সরাসরি বলতে পারবো যে কী পরিমাণ বিক্রিয়ক পদার্থ নিজেদের মধ্যে বিক্রিয়া করেছে। অর্থাৎ প্রতিটা রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক পদার্থগুলি পরস্পরের ইকুইভ্যালেন্ট ওয়েট পরিমাণ বিক্রিয়া করে। এখন ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার কীভাবে নির্ণয় করব। ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার সমান পদার্থের আণবিক ভর বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। অর্থাৎ তুল্যাঙ্ক ভার সমান পদার্থের আণবিক ভর বাই ভিএফ। ভিএফটা হচ্ছে ভ্যালেন্সি ফ্যাক্টর। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর বিভিন্ন হয়। যেমন অ্যাসিডের ক্ষেত্রে ভিএফ সমান ক্ষারগ্রাহিতা। ক্ষারগ্রাহিতা হচ্ছে অ্যাসিডের অণুতে কতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে। যেমন সালফিউরিক অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ এক্ষেত্রে ভিএফ হবে 2। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বা জলীয় দ্রবণে H+ আয়ন দিতে পারে 1টি, তাহলে এখানে ভিএফ হবে 1। কিংবা H3PO4 যৌগটি জলীয় দ্রবণে 3টি H+ আয়ন দিতে পারে, তাহলে এর ক্ষেত্রে ভিএফ বা ভ্যালেন্সি ফ্যাক্টর হবে 3। বেস বা ক্ষারের ক্ষেত্রে ভিএফ হচ্ছে অম্লগ্রাহিতা। ক্ষারের অম্লগ্রাহিতা বলতে কী বোঝায়? না, ক্ষার জলীয় দ্রবণে যতগুলো H+ আয়ন উৎপন্ন করতে পারে বা ক্ষারের একটি অণু থেকে জলীয় দ্রবণে যতগুলো H+ আয়ন উৎপন্ন হয়। যেমন NaOH এর ক্ষেত্রে ভিএফ সমান হবে 1, কারণ জলীয় দ্রবণে Na+ আর OH- আয়ন উৎপন্ন করতে পারে। যেহেতু এখানে একটি OH- আছে তাই এর ভিএফ হবে 1। CaOH2 এই যৌগের ক্ষেত্রে ভিএফ হবে 2, কারণ CaOH2 এই যৌগটি জলীয় দ্রবণে Ca+2 আয়ন এবং 2OH- আয়ন উৎপন্ন করে, তাই এর ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর ভিএফ সমান হবে 2। পটাশিয়াম হাইড্রোক্সাইড যৌগের ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর হবে 1, কারণ KOH
যৌগটি জলীয় দ্রবণে কে প্লাস প্লাস ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করে। লবণের ক্ষেত্রে ভিএফ সমান হবে মোট পজিটিভ তড়িৎ বা নেগেটিভ তড়িৎের পরিমাণ। যেমন Na2CO3 এই যৌগের ক্ষেত্রে ভিএফ সমান হবে 2, কারণ এখানে দেখো সোডিয়াম হচ্ছে প্লাস 1 এবং দুটো সোডিয়াম আছে, মোট পজিটিভ তড়িৎ হচ্ছে প্লাস 2। কিংবা যদি কার্বোনেট আয়ন ধরা হয় CO3, তাহলে এর মোট নেগেটিভ তড়িৎের পরিমাণ হচ্ছে -2। অর্থাৎ Na2CO3 যৌগের মোট পজিটিভ তড়িৎের পরিমাণ কিংবা নেগেটিভ তড়িৎের পরিমাণ হচ্ছে 2, তাই ভ্যালেন্সি ফ্যাক্টর হবে 2। কিংবা Al2SO4O3 অর্থাৎ অ্যালুমিনিয়াম সালফেট যৌগের ভ্যালেন্সি ফ্যাক্টর হবে 6। এখানে অ্যালুমিনিয়াম প্লাস 3 আয়ন আছে, মোট দুটো আয়ন আছে, তাহলে মোট তড়িৎের পরিমাণ হবে প্লাস 6, তাই ভ্যালেন্সি ফ্যাক্টর হবে 6। আবার প্রথমতে বলছি, একটু দেখে নাও, তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট নির্ণয় করার পদ্ধতি হচ্ছে যে পদার্থের আণবিক ভরকে ভ্যালেন্সি ফ্যাক্টর দিয়ে ভাগ করা। ভ্যালেন্সি ফ্যাক্টরটা কি? না, ভ্যালেন্সি ফ্যাক্টরটা হচ্ছে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয়। অ্যাসিডের ক্ষেত্রে হয় ক্ষারগ্রাহিতা, অর্থাৎ অ্যাসিডের অণুতে কতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে, কিংবা অ্যাসিডের অণু জলীয় দ্রবণে কতগুলো H+ আয়ন উৎপন্ন করতে পারে। যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে সেটা হচ্ছে 2, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে 1, ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে 3। আবার ক্ষারের ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর হয় অম্লগ্রাহিতা। অম্লগ্রাহিতা হচ্ছে ক্ষারের একটি অণু জলীয় দ্রবণে কতগুলো OH- আয়ন উৎপন্ন করতে পারে। সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 1, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 2, কারণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে দুটো OH- আয়ন উৎপন্ন করতে পারে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে একটি OH- আয়ন উৎপন্ন করতে পারে। আবার লবণের ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে মোট পজিটিভ তড়িৎ বা মোট নেগেটিভ তড়িতের পরিমাণ, সেটা চিহ্ন বর্জিত। যেমন সোডিয়াম কার্বোনেট এর ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর হবে 2, অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের ভ্যালেন্সি ফ্যাক্টর হবে 6, কারণ এখানে আছে অ্যালুমিনিয়ামের দুটো আয়ন, প্রতিটি আয়ন +3 চার্জ বহন করে, তাহলে মোট +6 চার্জ বহন করে। কিংবা সালফেট আয়ন দিয়ে যদি বলা হয় তাহলে সালফেট আয়ন হচ্ছে -2 চার্জ বহন করে, আর তিনটে সালফেট আয়ন আছে মোট এখানে, তাহলে মোট -6 চার্জ, তাহলে এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর হবে 6। মূলকের ক্ষেত্রে ভিএফ সমান হবে যোজ্যতা, অর্থাৎ মূলকের যোজ্যতা হচ্ছে মূলকের ভ্যালেন্সি ফ্যাক্টর। কোনো মৌলের ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর হবে মৌলের যোজ্যতা। এবার আমরা তুল্যাঙ্ক ভার নির্ণয় করব। প্রথম হচ্ছে H2SO4, তাহলে H2SO4-এর তুল্যাঙ্ক ভার কত হবে? তাহলে H2SO4-এর আণবিক ভর হচ্ছে হাইড্রোজেনের 1, এখানে আছে দুটো, তাহলে ×2, প্লাস সালফার আছে এখানে একটা, সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, তাহলে 32×1, প্লাস অক্সিজেন আছে 4, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 16×4, বাই হচ্ছে 2। 2 কেন না, 2 হচ্ছে ভ্যালেন্সি ফ্যাক্টর, তাহলে এটা হবে 98/2=49। এখন HCl-এর তুল্যাঙ্ক ভর নির্ণয় করবো। HCl-এর আণবিক ভরকে HCl-এর ভ্যালেন্সি ফ্যাক্টর দিয়ে ভাগ করতে হবে। তাহলে এর আণবিক ভর প্রথম নির্ণয় করি, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, প্লাস ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5/1, কারণ এখানে HCl-এর ভিএফ সমান হবে 1, এর ক্ষেত্রে ভিএফ সমান হচ্ছে 2, তাহলে এখানে হবে 36.5। এবার ক্ষারের তুল্যাঙ্ক ভার নির্ণয় করব। তাহলে NaOH-এর তুল্যাঙ্ক ভার, তাহলে NaOH-এর ক্ষেত্রে ভ্যালেন্সি ফ্যাক্টর ভিএফ, এটা সমান হচ্ছে 1, একটা হাইড্রক্সিল আয়ন আছে, তাহলে আণবিক ভরকে ভ্যালেন্সি ফ্যাক্টর দিয়ে ভাগ করব। সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16, প্লাস হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, আর এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর ভিএফ সেটা হচ্ছে 1, তাহলে এখানে হবে 40/1=40। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্যাঙ্ক ভর নির্ণয় করব। তাহলে CaOH-2, এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর ভিএফ সমান হবে 2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে ক্যালসিয়ামের 40, প্লাস এখানে অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1, 17, 17-কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 17×2/ভ্যালেন্সি ফ্যাক্টর 2, তাহলে এখানে হচ্ছে 74/2=37। এখন লবণের তুল্যাঙ্ক ভর নির্ণয় করব। Al2SO4O3, এর ভ্যালেন্সি ফ্যাক্টর ভিএফ সমান হচ্ছে 6, অ্যালুমিনিয়াম +3 আছে দুটো, তাহলে মোট 6, অ্যালুমিনিয়াম লিখব 27×2 প্লাস
সালফারের 32, অক্সিজেন 4টি আছে, তাই মোট 64। এখানে এটা আছে মোট 3টে, তাহলে গুণ 3, 3টে সালফেট আয়ন আছে, তাই 3 দিয়ে গুণ করেছি, ভাগ হচ্ছে 6, তাহলে এটা দাঁড়াচ্ছে 342/6 সমান 57। এখন খাদ্য লবণের তুল্যাঙ্ক ভার নির্ণয় করব। তাহলে NaCl, এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর VF সমান হবে 1, সোডিয়ামের 23 প্লাস ক্লোরিনের হচ্ছে 35.5/1 সমান 58.5। এখন কার্বনের মূলকের তুল্যাঙ্ক ভার নির্ণয় করব। তাহলে CO3-2, তাহলে এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর VF সমান হচ্ছে যোজ্যতা অর্থাৎ 2, কার্বনেট মূলকের সংকেত ভর হবে, তাহলে কার্বনের 12 প্লাস অক্সিজেনের আছে 16/3/2, এটা হচ্ছে 60/2 = 30। প্রথম থেকে আবার বলছি, প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভর নির্ণয় করেছি। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করেছি, তাকে ভ্যালেন্সি ফ্যাক্টর ভি দিয়ে ভাগ করেছে। আণবিক ভরটা কীভাবে নির্ণয় করেছি, না সালফিউরিক অ্যাসিডের অণুতে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর পারমাণবিক ভর যোগ করে করে আণবিক ভর নির্ণয় করেছে। এখানে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে 1/2। সালফার আছে 1টা, সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, তাহলে 32/1। অক্সিজেন আছে 4টে, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর 16-র সঙ্গে 4 গুণ করব, তাহলে মোট, তাহলে এটাই হচ্ছে এখন আণবিক ভর, সেটা হচ্ছে 98। সেই 98কে ভ্যালেন্সি ফ্যাক্টর দিয়ে ভাগ করেছে। ভ্যালেন্সি ফ্যাক্টর কত, না সালফিউরিক অ্যাসিডের ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 2, কারণ সালফিউরিক অ্যাসিডের অণু জলীয় দ্রবণে দুটো H+ আয়ন দেয়। মৌলের তুল্যাঙ্ক ভর সমান মৌলের পারমাণবিক ভর বা যোজ্যতা, অর্থাৎ কোনো মৌলের তুল্যাঙ্ক ভর তার পারমাণবিক ভরকে তার যোজ্যতা দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। তুল্যাঙ্ক ভর E = পারমাণবিক ভর A/V, ভি হচ্ছে যোজ্যতা অর্থাৎ ভ্যালেন্সি ফ্যাক্টর। যেমন সোডিয়ামের তুল্যাঙ্ক ভর, সোডিয়ামের পারমাণবিক ভর 23/ সোডিয়ামের যোজ্যতা 1। অ্যালুমিনিয়ামের তুল্যাঙ্ক ভর সমান অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27/3 সমান 9। এখন আমরা মৌলের তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা পড়ব। কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ওজনের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, কিংবা 8 ওজনের অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে, কিংবা 35.5 ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারে, সেই নির্দিষ্ট ভাগকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলে। আবার বলছে, কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ওজনের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যৌগকরণ করে, কিংবা ওই পরিমাণ হাইড্রোজেনকে কোনো যৌগ থেকে অপসারিত করতে পারে, কিংবা 8 ওজনের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যৌগকরণ করে, কিংবা ওই পরিমাণ বা ওই 8 ওজনের অক্সিজেন কোনো যৌগ থেকে অপসারিত করতে পারে, কিংবা 35.5 ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে যৌগকরণ করে, কিংবা ওই পরিমাণ ক্লোরিনকে কোনো যৌগ থেকে অপসারিত করে। তাহলে কোনো মৌলের যত ভাগ এই ঘটনাগুলো ঘটাতে পারে সেই তত ভাগ কেবল হচ্ছে ওই মৌলের তুল্যাঙ্ক ভর। তাহলে সংজ্ঞাটা কী হবে, এখন যত ভাগ ভরের কোনো মৌল 1.008 ভরের হাইড্রোজেন বা 8 ভরের অক্সিজেন বা 35.5 ভরের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে যোগকরণ করে, অথবা ওই পরিমাণ হাইড্রোজেন বা অক্সিজেন বা ক্লোরিনকে কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করতে পারে, তত ভাগ ভর প্রকাশক সংখ্যাটিকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বা যোজন ভার বা রাসায়নিক তুল্যাঙ্ক বলে। মৌলের তুল্যাঙ্ক ভার সমান মৌলের পারমাণবিক ভর বাই সংযুক্ত বা প্রতিস্থাপিত হাইড্রোজেন অক্সিজেন কিংবা ক্লোরিনের ভর ইনটু 1.008 অথবা 8 অথবা 35.5। তাহলে মৌলের তুল্যাঙ্ক ভর সমান কী দাঁড়ালো, না মৌলের তুল্যাঙ্ক ভর সমান মৌলের পারমাণবিক ভর বাই প্রতিস্থাপিত বা সংযুক্ত হাইড্রোজেনের ভর ইনটু 1.008 বা মৌলের পারমাণবিক ভরকে প্রতিস্থাপিত বা সংযুক্ত অক্সিজেনের পরমাণুর ভর দিয়ে ভাগ করতে হবে, তার সাথে 8 গুণ করতে হবে, অথবা মৌলের পারমাণবিক ভরকে সংযুক্ত বা প্রতিস্থাপিত ক্লোরিনের ভর দিয়ে ভাগ করতে হবে, তার সাথে 35.5
গুণ করতে হবে। মৌলের তুল্যাঙ্ক ভরের বিকল্প আরেকটি সংজ্ঞা আছে, সংজ্ঞাটি হচ্ছে যত ভাগ ভরের মৌল প্রমাণ চাপ ও উষ্ণতায় 11.2 লিটার আয়তনের হাইড্রোজেন বা 5.6 লিটার আয়তনের অক্সিজেন বা 11.2 লিটার আয়তনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, অথবা উল্লেখিত আয়তনের হাইড্রোজেন বা অক্সিজেন বা ক্লোরিনকে প্রমাণ চাপ ও উষ্ণতায় কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করে, তত ভাগ ভর প্রকাশক সংখ্যাটিকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বা যোজন ভার বা রাসায়নিক তুল্যাঙ্ক বলে। আবার বলছি, কোনো মৌলের যত ভাগ ওজন 11.2 লিটার হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে বা 11.2 লিটার হাইড্রোজেনকে কোনো যৌগ থেকে অপসারিত করতে পারে এসটিপিতে, কিংবা 5.6 লিটার অক্সিজেনকে কোনো যৌগ থেকে অপসারিত করতে পারে বা ওই পরিমাণ অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যৌগকরণ করতে পারে, কিংবা 11.2 লিটার ক্লোরিন এর সাথে যুক্ত হয়ে যৌগকরণ করতে পারে, কিংবা ওই পরিমাণ ক্লোরিনকে কোনো যৌগ থেকে অপসারিত করতে পারে। তাহলে মৌলের যত ভাগ এই ঘটনাগুলো ঘটাতে পারে, তাহলে তত ভাগকে আমরা বলছি ওই মৌলের তুল্যাঙ্ক ভার। তাহলে তুল্যাঙ্ক ভার সমান লিখতে পারি আমরা মৌলের পারমাণবিক ভর বাই এসটিপিতে সংযুক্ত বা প্রতিস্থাপিত হাইড্রোজেনের আয়তন বা অক্সিজেনের আয়তন বা ক্লোরিনের আয়তন লিটার এককে ইনটু 11.2 লিটার অথবা 5.6 লিটার অথবা 11.2 লিটার। মৌলের পারমাণবিক ভর যদি এ হয় এবং যোজ্যতা যদি ভি হয়, তাহলে মৌলের তুল্যাঙ্ক ভার ই সমান হবে এ বাই ভি বা এ সমান ইভি। অর্থাৎ মৌলের পারমাণবিক ভরকে যোজ্যতা দিয়ে ভাগ করলে তার তুল্যাঙ্ক ভার পাওয়া যায়। এটা আমরা এখন প্রমাণ করব। মৌলটির যোজ্যতা হচ্ছে ভি, তার মানে মৌলটি ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগকরণ করে। এখন ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর ভর কত? ভি ইনটু একটি হাইড্রোজেন পরমাণুর ভর সমান ভি ইনটু 1.008। তাহলে আমরা লিখতে পারি যে ভি ইনটু 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে মৌলটির ইয়ে ভাগ, যেহেতু মৌলটির পারমাণবিক ভর বলা হচ্ছে ইয়ে। তাহলে ভি ইনটু 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে মৌলটির ইয়ে ভাগ। অতএব এক ভাগ ওজনের হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে মৌলটির ইয়ে বাই ভি ইনটু 1.008 ভাগ। তাহলে 1.008 ভাগের সাথে যুক্ত হয়েছে মৌলটির ইয়ে বাই ভি ইনটু 1.008 ইনটু 1.008। এখন কাটাকাটি করলে দাঁড়ায় ইয়ে বাই ভি। তাহলে ইয়ে বাই ভি হচ্ছে মৌলটির তুল্যাঙ্ক ভর। কেন না, কোনো মৌলের যত ভাগ 1.008 ভাগ ওজনে হাইড্রোজেন হিসেবে যুক্ত হতে পারে তত ভাগকে বলা হচ্ছে মৌলটির তুল্যাঙ্ক ভার। তাহলে এখানে 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে মৌলটির ইয়ে বাই ভি পরিমাণ। অতএব ইয়ে বাই ভি এই অংশটি হচ্ছে মৌলটির তুল্যাঙ্ক ভার, তাহলে সেটাকে আমরা ই দিয়ে লিখছি। অতএব ই সমান ইয়ে বাই ভি বা বলতে পারি ইয়ে সমান ইভি। মৌলের তুল্যাঙ্ক ভার সংক্রান্ত যে যে বক্তব্যগুলি আমাদের মনে রাখতে হবে সেগুলি হলো, 1 নম্বর, মৌলের তুল্যাঙ্ক ভার পারমাণবিক ভর অপেক্ষা বেশি হতে পারে না, কারণ আমরা জানি ই সমান এ বাই ভি। তাহলে ইর মান সর্বোচ্চ হবে যদি ভি এর মান সর্বনিম্ন হয়। ভি এর মান সর্বনিম্ন হচ্ছে 1, কোনো মৌলের যোজ্যতা 1-এর কম হতে পারে না, অর্থাৎ ভি এর সর্বনিম্ন মান হচ্ছে 1। তাহলে এই 1 যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে ই সমান দাঁড়ায় ইয়ে, অর্থাৎ ই সর্বোচ্চ মান হচ্ছে ইয়ে, অর্থাৎ কোনো মৌলের তুল্যাঙ্ক ভারের সর্বোচ্চ মান হচ্ছে ওই মৌলের পারমাণবিক ভর। অর্থাৎ মৌলের তুল্যাঙ্ক ভার কখনো পারমাণবিক ভর অপেক্ষা বেশি হতে পারে না। 2 নম্বর, মৌলের তুল্যাঙ্ক ভার শূন্য হতে পারে না, কারণ আমরা জানি ই সমান এ বাই ভি। ই সমান শূন্য হবে যদি ইয়ে সমান শূন্য হয়। আবার বলছি, ই সমান শূন্য হবে অর্থাৎ তুল্যাঙ্ক ভার শূন্য হবে যদি ইয়ে সমান শূন্য হয়, কিন্তু
মৌলের পারমাণবিক ভর ইয়ে কখনো শূন্য হয় না, তাই ই কখনো শূন্য হবে না, অর্থাৎ ই নট ইকুয়াল টু জিরো। 3 নম্বর, মৌলের তুল্যাঙ্ক ভর তার যোজ্যতার ব্যস্তানুপাতিক, কারণ হচ্ছে ই সমান ইয়ে বাই ভি, যেহেতু মৌলের পারমাণবিক ভর ইয়ে হচ্ছে ধ্রুবক, অর্থাৎ প্রতিটি মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর হচ্ছে নির্দিষ্ট, পারমাণবিক ভরের নির্দিষ্ট মান আছে, ধ্রুবক আছে, তাহলে ই প্রপোর্শনাল টু 1/v, অর্থাৎ কোনো মৌলের তুল্যাঙ্ক ভর ওই মৌলের যোজ্যতার ব্যস্তানুপাতিক, অর্থাৎ মৌলের যোজ্যতা যদি বেশি হয় তাহলে তুল্যাঙ্ক ভর কম হবে, মৌলের যোজ্যতা যদি কম হয় তাহলে তুল্যাঙ্ক ভর বেশি হবে। পরিবর্তনশীল যোজ্যতা সম্পন্ন মৌলের যে আস যৌগের ক্ষেত্রে সেখানে তুল্যাঙ্ক ভর বেশি হয় এবং ইক যৌগের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভর কম হয়। যেমন CuO কিউপ্রিক অক্সাইডের যৌগে এখানে কপারের তুল্যাঙ্ক ভর ECU সমান হবে 63.5/2, এখানে কপারের ভ্যালেন্সি ফ্যাক্টর VF = 2, অর্থাৎ কপারের যোজ্যতা 2। কিউপ্রিক অক্সাইড ইক যৌগ, অর্থাৎ 31.75। আবার Cu2O কিউপ্রাস অক্সাইড, এই যৌগে কপারের তুল্যাঙ্ক ভর ECU হবে 63.5/1, কারণ এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর VF = ভ্যালেন্সি, অর্থাৎ এই যৌগে কপারের যোজ্যতা সেটা হচ্ছে 1। এখানে ECU অর্থাৎ কপারের তুল্যাঙ্ক ভর 63.5। এবার আমরা শিখব গ্রাম তুল্যাঙ্ক ভর। কোনো পদার্থের তুল্যাঙ্ক ভরকে গ্রামে প্রকাশ করলে গ্রাম তুল্যাঙ্ক ভর পাওয়া যায়, বা কোনো যৌগের বা মৌলের তুল্যাঙ্ক ভর পরিমাণ পদার্থকে ওই যৌগের বা মৌলের গ্রাম তুল্যাঙ্ক ভর বলে। যেমন সোডিয়ামের তুল্যাঙ্ক ভর 23, অর্থাৎ সোডিয়ামের গ্রাম তুল্যাঙ্ক ভর হবে 23 গ্রাম। এবার আমরা গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা শিখব। সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভর হচ্ছে 49, 49 গ্রাম H2SO4, এটাকে বলবো আমরা 1 গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা, বা 49 গ্রাম সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা হচ্ছে 1। একইভাবে যদি বলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বলতে কত গ্রাম তুল্যাঙ্ক সালফিউরিক অ্যাসিড বোঝায়, তখন বলবো আমরা 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে 2 গ্রাম তুল্যাঙ্ক সালফিউরিক অ্যাসিড। HCl-এর ক্ষেত্রে যদি বলা হয় HCl-এর তুল্যাঙ্ক ভর হচ্ছে 36.5, তাহলে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান হচ্ছে 1 গ্রাম তুল্যাঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা 73 গ্রাম HCl সমান 2 গ্রাম তুল্যাঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা হচ্ছে 2। গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান হচ্ছে পদার্থের ভর বাই তুল্যাঙ্ক ভার। তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান কি না, পদার্থের ভর বাই তুল্যাঙ্ক ভর। পদার্থের ভরকে আমরা লিখি W দ্বারা, তুল্যাঙ্ক ভরকে লিখি E দ্বারা, তাহলে W/E। গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান হচ্ছে W/E। গ্রাম তুল্যাঙ্ক সংখ্যার সাথে মোলের সম্পর্ক নির্ণয় করতে হবে। মোল সংখ্যা সমান পদার্থের ভর বাই আণবিক ভর, অর্থাৎ W/m। আণবিক ভরকে যদি ভ্যালেন্সি ফ্যাক্টর দিয়ে ভাগ করে দিই তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট পাওয়া যাবে। তাহলে এখানে লিখতে পারি E সমান, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ওয়েট সমান আণবিক ভর বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। তাহলে m সমান লিখতে পারি E × VF, তাহলে W/E × VF। তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাকে যদি মোল সংখ্যা দিয়ে ভাগ করে দিই, গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার এটাকে যদি মোল নাম্বার দিয়ে ভাগ করে দিই মোল নাম্বার, তাহলে কী দাঁড়াবে না, W/E সেটা ভাগ করতে হবে W/EVF। এটা ভাগ করলে দেখো এটা দাঁড়াচ্ছে, তাহলে W কেটে যাবে, E কেটে যাবে, 1/VF থাকবে নিচে, তাহলে VF। অর্থাৎ পদার্থের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান মোল সংখ্যা ইনটু ভ্যালেন্সি ফ্যাক্টর। এটা অবশ্যই মনে রাখবে, বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেম বা গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে এই সমীকরণটি লাগবে।